হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি আইজয় শো, ইটস ইয়োর শো। তো আজকে ব্লগটা একটু ডিফারেন্ট টাইপের হতে যাচ্ছে। তো আজকে আমি যাবো আগরতলাতে। তো কি রিজনে যাবো, কেন যাবো, বলো সবকিছু। তো ব্লগ তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলে জানতে পারবে। আর অলরেডি আমি অনেক লেট হয়ে গেছি, আজ যে ভুলক্কার আমি সবসময় একটু লেট হয়ে যাই, তোমার ট্রেন মিস হয়ে যাবে। গরিব মানুষ ভাই, ট্রেন ছাড়া আমার কোনো গতি নেই, পার্সোনাল ভেহিকেল নেই। তো সবকিছু বলবো, তোমরা ব্লগের মধ্যে কন্টিনিউ হতে থাকো। তো বাকি কথাগুলো হবে যেতে যেতে। যেতে যেতে পাথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। অ্যাকচুয়ালি আজকে আগরতলা যাচ্ছে একটা ক্যামেরা পারচেস করতে। তো আমার জন্য না, এটা আমাদের গ্রুপের। তো কার জন্য ক্যামেরা, কী ক্যামেরা, সব কিছু যদি পাই এখন বলে দিই তাহলে ব্লগ তো এখানে শেষ, তাহলে আর কেউ দেখবে না, তোমরা তো দেখবে না। আর দেখে দেখে চলে যাবে, সাবস্ক্রাইব করুন। তো প্লিজ এর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তো ব্লগের মধ্যে তোমরা কন্টিনিউ করতে থাকো, তাহলে জানতে পারবো যে কী ক্যামেরা কার জন্য নেওয়া হচ্ছে। তো বাস এই আর কি, তাহলে ভিডিওর ফ্লোটা স্টার্ট করা যাক, তাহলে লাস্ট অব্দি একদম দেখবে। আর হ্যাঁ ভাই, প্লিজ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। অনেক বছর পর আবার কাম ব্যাক করলাম, তো প্লিজ একটু এক দুটো যদি সাবস্ক্রাইবার গেন হয় তাহলে গিয়ে মোটিভেশন একটু বাড়ে। আর তোমরা লাস্ট ভিডিওতে এত লাভ দেখেছো, তো ওটার জন্য এক্সট্রিমলি থ্যাংকস ফর বটম অফ মাই হার্ট। আর এক্সট্রিমলি থ্যাংকস এরকম কোনো ওয়ার্ড আছে কি না ভাই আমার জানা নেই। তো ভাই ফ্লো ফ্লোতে ভাই অনেক কিছু বেরিয়ে যেত, ওটার জন্য সব কিছুর মধ্যে তোমরা দোষ ধরা একটু বন্ধ করে দিও, প্লিজ দোষ ধরবে না। ফিলিংস তো বুঝেই গেছো না যে কী বলতে চাইলাম, বাস ওটাই মিন ভাই। ফ্লো বুঝতে হবে, ফিলিংসটা বুঝতে হবে, মনের ফিলিংসটা জাস্ট আমাদের মধ্যে কানেকশন থাকলে বাস বাকিটা হয়ে গেলো। ল্যাঙ্গুয়েজ বেরিয়ার কোনো কিছুই না, ওয়ার্ড এদিক সেদিক হয়ে গেলে জাস্ট কোনো কিছু ফরক পড়ে না। এক্সট্রিম হিউমিডিটি গাইস, মনে হচ্ছে এখন থেকে শাহরুখ খানের ওই অ্যাড এর মতো ছোটা এসি নিয়ে ঘুরতে হবে। আর নবরত্ন কুল ট্যাক, দুনিয়া কা সবসে ছোটা এসি, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর তা না হলে দু একজন বাউন্সার রাখতে হবে, বডিগার্ড রাখতে হবে আমার সাথে সাথে একটা এসি বা কুলার ক্যারি করার জন্য। এখানে বলছি আমি বাউন্সারের কথা, যেখানে একটা ভেহিকেল এফোর্ড করতে পারছি না, আগরতলা যেতে হলে বা যেখানে যাই, যেখানে ট্রাভেল করে অফিসে আমাকে ট্রেনের উপর ডিপেন্ড থাকতে হয়, স্টেশন অব্দি আমাকে দেখো হেঁটে যেতে হচ্ছে। আর এতটাই গরিব যে লোক মানে পাবলিক ট্রান্সপোর্ট বা অটো করেও স্টেশনে যাওয়ার পয়সা নেই। আর এখানে আমি বলছি এসির কথা, বাউন্সারের কথা। বাহ, তালিয়া। তো নিউ ক্যামেরা নেওয়া ছাড়াও, তো লাস্ট শ্যুটে আমাদের একটা ফ্ল্যাশ ড্যামেজ হয়ে গিয়েছিলো অ্যাকচুয়ালি। তো আজকে একটা নিউ ফ্ল্যাশও নেওয়া হবে। তো সব মিলে আজকে, ও ভাই সাহেব, ওয়ালেটটা পুরো ফাঁকা হতে যাচ্ছে। আমার যে পুরোনো সাবস্ক্রাইবার ফ্যামিলিরা আছো, তো ওরা হয়তো আমার একটা ক্যাপ মিস করছো, কারণ আমি আগে ভিডিও একটা ক্যাপ পরে সবসময় ভিডিও কোপ করতাম। সো কোনোটা করি না, কারণ দিস এ চাই ব্লগ গাইজ, দিস এজ এ শো 2.0, ভার্জন 2.0। সো এখানের মধ্যে এখন সব কিছু সাচ্চাই হয়, নাথিং আর্টিফিশিয়াল। ভুড়ি বাড়ছে, বারোক টাক মাথাদের দেখা যাচ্ছে যাক, বাট সাচ্চাই তোমাদের সাথে শেয়ার করো। বাস তো এখন জানো কই ইয়া
ক্যামেরা হয়েছে না তো কি কি আছে ফ্ল্যাশ 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 তো ছিল ফ্ল্যাশ কি হয়েছে এতে কি দিয়ে দিছে এতে মারবি লাগ লাগ আমরা যাবই করি আজকের দিনের মেইন হাইলাইটটা হলো গিয়ে ভাই ছিল 6400 6400 নতুন ক্যামেরা কিনতে তো ভাবো একটা হচ্ছে কত বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলে ক্যামেরা আজকে হয়নি তো নেক্সট কিছু মডেল সাজেস্ট করলো আমাদের মানে যে দোকানে গেছে হোম ভ্যারাইটিসের সানিদা তো দেখি নেক্সট কি হয় এখন ভাই খুব খুব দুঃখে আছে ব্রেকআপ থেকেও বেশি দুঃখে আছে আই গেস সো দেখা যাক নেক্সট কি হয় toughest challenge for any cinematographer or videographer out there eta sobai bolte parbe relate korte parbe jara videography ba cinematography kore I think camera kinte kinte suddenly bhaier shokh uthlo music er bhaier suddenly shokh uthlo music er so ekhon bhai kinbe guitar to tomader bhai o ektu ektu guitar jane tumra asha kori jano channel er modhe guitar videos o ashe check korle bolte parbe তো ভাই এখন যাবে একটা মিউজিক স্টোরে তো কিছু গিটার চেক আউট করতে আমার টিচার হলো অজয় বাবু আর দেখি সামনে কি হয় সপ্তাহে একদিন ক্লাস 5000 টাকা পেমেন্ট ইজ দ্য প্রপার ডে আজকের দিনটা প্রপার ডে হিসাবে আমার লাইফের মধ্যে হয়তো সংরক্ষিত থাকবে কারণ ক্যামেরা কিনতে গেলাম পেলাম না ওখানেও অসফলতা ভাই কিনবে গিটার ভাইয়ের বাজেট 2000 টাকা কিন্তু 5000 টাকার কম কোনো গিটারে ওদের কাছে নেই ওখান থেকে একটা প্রপার হয়ে মানে যাচ্ছে তা অবস্থা তো আজকের দিনটা জাস্ট ফুল অফ প্রপার ডে তো নো মোর ব্লগ টুডে কারণ আজকে আর কোনো কিছুই সাকসেসফুলি হবে না তো ব্লগটা আজকে এখানে শেষ করতে হচ্ছে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দি এন্ড তো পছন্দ হলে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইয়ার ভালো লাগলে লাইক করে দিও খারাপ লাগলে ডিসলাইক করে দিও আর হ্যাঁ ডিয়ার হেটার্স এখন ডিসলাইক করলো ডিসলাইক কাউন্ট ইউটিউবে দেখায় না সো কংগ্রাচুলেশন টু ইউ গজব বেজ্জতি তোমরা এখন হেট করলো আমি বুঝতে পারবো না আমি এটাকে অ্যাজ এ লাভ অ্যাচিভ করবো সো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো সাইনিং অফ ফর টুডে সেটা তুমি আগে বলবে না